आज के क्लास टेन जीवन विज्ञान लास्ट चैप्टारे शेष अंशटुकु जानब। आगे दिन आमरा जीव वैचित्र पढ़े, जीव वैचित्र ह्रास, जीव वैचित्र ह्रासेर कारण, जनगोष्ठी, मानव स्वास्थ्य, एगुलो समस्त जानलाम। आगे दिन जेखाने शेष करेछिलाम जे जीव वैचित्र ह्रास কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, যেখানে আমরা জানলাম সুন্দরবন অঞ্চলে হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে, সে তারপরে আজকে আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্বন্ধে জানব। সংরক্ষণ আমরা মোটামুটি তোমাদের পড়িয়েছি ক্লাস সিক্স সেভেনে, তোমরা অনেক ভালো করে জেনেছো। সংরক্ষণ কাকে বলি? সংরক্ষণ বলতে হচ্ছে যখন কোনো প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে, মানে তাদের সংখ্যা অতিরিক্তভাবে কমে যাচ্ছে, তখন যে যে কারণে সেই জীব, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যে যে কারণে তারা সংখ্যায় কমে যাচ্ছে, সেই সেই কারণগুলো যাতে না ঘটে সেই দিকে খেয়াল রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা রোধ করার যে উপায় তাকে আমরা সংরক্ষণ বলব। মানে সংরক্ষণের মাধ্যমে জীব বৈচিত্র্য যথাযথ রক্ষণ, উপযুক্তভাবে স্বাভাবিক বৃদ্ধি যাতে সাহায্য করে এবং বৈজ্ঞানিকভাবে এই পদ্ধতিটি আয়ত্ত করা হয় আর কৌশলটি, তাকে কিন্তু আমরা বলছি জীব বৈচিত্র্য সংরক্ষণ। এবার জীব বৈচিত্র্য সংরক্ষণ দুরকমভাবে হয়, একটা হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটু। ইন মানে ভিতরে, এক্স মানে বাইরে। মানে ইনসিটু মানে হচ্ছে প্রাকৃতিক বাসস্থান থাকবে যেটা আছে কোনো জীবের, সেখানে থেকেই নিজস্ব পরিবেশে জীব বৈচিত্র্যের সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হচ্ছে। যেমন জাতীয় উদ্যান, কেন্দ্রীয় জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। আর এক্সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ। আগে আমরা ইনস্টিটিউট সম্বন্ধে জানব। প্রথমেই আসে জাতীয় উদ্যান। প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সমস্ত রকম গাছপালা, বন্য জীবজন্তুরা নিজের পরিবেশেই জাতীয় সংবিধান প্রণীত আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নিজস্ব তত্ত্বাবধানে সংরক্ষিত হয়, তাদের কিন্তু জাতীয় উদ্যান বলা হচ্ছে বা ন্যাশনাল পার্ক বলা হচ্ছে। কী কী বৈশিষ্ট্য হয় এটা প্রথমেই জানলাম, যে ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আগ্নেয়াস্ত্র শিকারী প্রবেশ নিষেধ, শুধুমাত্র পর্যটকরা ভিতরে যেতে পারে। উদাহরণ গরুমারা, পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, উত্তরাখণ্ডের করবেট, মধ্যপ্রদেশের কানহা এবং শিবপুরী। এরপরে আসব অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে বলা হচ্ছে অভয়ারণ্য। এখানে বন্যপ্রাণীদের শিকার নিষিদ্ধ, বিশেষ অনুমতি ছাড়া গাছ কাটাও নিষিদ্ধ, কিন্তু বনজ সম্পদ আহরণের জন্য, মানে শুকনো কাঠ, পাতা সংগ্রহ, ওষুধি গাছ, মধু প্রভৃতি সংগ্রহে কিছু অংশে জমির কর্ষণ এবং নিয়ম মেনে বসবাসে বাধা নেই। এই ধরনের বনাঞ্চলকে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি বলা হয়। উদাহরণ বান্দিপুর কর্ণাটক, সজনেখালী অভয়ারণ্য হচ্ছে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে বেথুয়াডাহুড়ি, কর্ণাটকের বন্দিপুর বললাম। তিন নম্বর হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, যেটা জাতীয় উদ্যান ছিল ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের। আর সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট যেটা আমরা বলছি, সেটা হচ্ছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণের চেয়ে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু গবেষণার অনুমতির সাপেক্ষে প্রবেশ করা যায়, তাকে বলছি সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট। বৈশিষ্ট্য কেন্দ্রীয় সরকারের বন দপ্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী প্রাণী শিকার, গাছ কাটা নিষিদ্ধ। সমগ্র এলাকায় বনরক্ষীর দিন রাত প্রহরারত থাকে। পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, আসামের কাজিরাঙ্গা, গুজরাটের গির হচ্ছে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চলের উদাহরণ। পশ্চিমবঙ্গের চিলাপোতা এর উদাহরণ। এরপরে আসবে বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের কর্মসূচির অন্তর্গত যে স্থলজ এবং জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জীব বৈচিত্র্য সংরক্ষণ করা হয়, গোটা পপুলেশনকে, মানে অঞ্চলে আদি জীবনযাত্রা এবং কৃষ্টি সংরক্ষণ করা হয়, তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবন, আসামের মানুষ, উড়িষ্যার শিমলিপাল, এগুলো হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ।
আর কর্ণাটকের নীলগিরি, এটাও একটা উদাহরণ। ভারতবর্ষের 14টি অঞ্চলকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর 3টি অঞ্চল নিয়ে থাকে, সেটা হচ্ছে ট্রানজিশনাল অঞ্চল, ট্রানজিশন কোর অঞ্চল এবং বাফার অঞ্চল। গুরুত্ব কী বায়োস্ফিয়ার রিজার্ভের? ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্রের পুনর্গঠনে সাহায্য করে, জৈবিক বৈচিত্র্যের সংরক্ষণে সাহায্য করে, বাস্তুতন্ত্রের তন্ত্রকে বজায় রেখে আদিবাসীদের প্রতিস্থাপিত না করে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানো এবং কৃষির পৃষ্ঠপোষণ নিয়মিতভাবে সংরক্ষণে তদারকি করা, শিক্ষা ও গবেষণার কাজে সহায়ক হয়, যা স্থানীয়, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ভাণ্ডার তৈরি সহায়ক। এবারে চলে যাব এক্সিটু সংরক্ষণ। এক্সিটু আমি আগেই বললাম যে বিপন্ন উদ্ভিদ বা প্রাণীকে তার নিজস্ব স্বাভাবিক পরিবেশ থেকে সরিয়ে এনে অন্য কোনো স্থানে যখন সংরক্ষণ করা হয় তাকে বলছি আমরা এক্সিটু সংরক্ষণ। প্রথমেই আমরা জানি বা এখন বুঝতে পারবো ভালো করে, সেটা হচ্ছে চিড়িয়াখানা। পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, দিল্লির চিড়িয়াখানা উল্লেখযোগ্য হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এখানে দেশ বিদেশের প্রাণী প্রজাতি সংরক্ষিত হয়, প্রাণীরা এখানে স্বাধীনভাবে থাকতে পারে না, শিকার করতে পারে না এদের কেউ, আর এদের খাঁচার মধ্যে আলাদাভাবে সংরক্ষণ করা হয়, আর স্বল্প কিছু প্রাণীদের প্রজননের ব্যবস্থা আছে। কী কী সংরক্ষিত হয়েছে চিড়িয়াখানায়? বাঘ, সিংহ, ভাল্লুক, জিরাফ, জেব্রা, গন্ডার, বানর, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ ইত্যাদি। এরপর আমরা চলে যাব বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের হাওড়ার শিবপুরে অবস্থিত। এটা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নামে বিখ্যাত। দার্জিলিংয়ের লয়েডের বোটানিক্যাল গার্ডেনও প্রসিদ্ধ। দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষিত হয় এখানে। উদ্ভিদগুলি স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে, বংশবিস্তার করতে পারে, আর এদের পরিচর্যা করার জন্য ব্যবস্থা আছে বোটানিক্যাল গার্ডেনে। গার্ডেনটি বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোসের নামে এটি করা হয়, বোটানিক্যাল গার্ডেন বলা হয়। এখানে গবেষণা কাজে, শিক্ষামূলক কাজে, চিত্ত বিনোদনের জন্য চিড়িয়াখানার প্রাণীদের এবং বোটানিক্যাল গার্ডেনে উদ্ভিদের ব্যবহার করা হয়। আর সবচেয়ে দর্শনীয় বস্তু হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে, সেটা হচ্ছে বট গাছ। এছাড়া বাঁশ গাছ, অর্জুন গাছ, নানা রকমের অর্কিড, লতা, গুল্ম শোভা পায়। আর ভিক্টোরিয়া নামক জলজ উদ্ভিদের উপস্থিতি যথেষ্ট আকর্ষণীয়। এখানকার চড়ক উদ্যানে বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদের উপস্থিতি দেখা যায়। জবা, জেসমিন, লেবু ও ব্যক্তবীজী উদ্ভিদের বিভিন্ন প্রজাতির উপস্থিতিও দেখা যায়। 3 নম্বর এবং শেষ যে এক্সিটু সংরক্ষণ, সেটার উদাহরণ হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, যে পদ্ধতিতে সমগ্র কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0°C-এর নিচে সংরক্ষণ করা হয় তাকে বলছি ক্রায়ো সংরক্ষণ। যেমন প্রয়োজনে এর মাধ্যমে বিপন্ন কোনো জীবের ক্রোমোজোম তথা জিন সংরক্ষিত করা হয়, প্রয়োজনে তার থেকে নতুন জীব সৃষ্টি সম্ভব হয়। মানুষসহ বিভিন্ন প্রাণীর শুক্রাণু ব্যাংকে এই পদ্ধতি সংরক্ষিত রাখা হয়। এছাড়া বীজ ব্যাংকে, মানে সিড ব্যাংক, উপযুক্ত পরিবেশে বিভিন্ন উদ্ভিদের বীজ সংরক্ষিত রাখা হয়, যেমন মটর, ছোলা, ডাল জাতীয় উদ্ভিদের বীজ উপযুক্ত সময় ও স্বাভাবিক পরিবেশে এর থেকে নতুন উদ্ভিদ জন্মায়। এরপর জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এবং PBR-এর ভূমিকা। JFM কি? এটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ভারতবর্ষে পাহাড় এবং সমতল মিলিয়ে বনজ সম্পদের আয়তন প্রচুর পরিমাণে ছিল, যেটা এখন আস্তে আস্তে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আমাদের কারণেই হোক, মানুষের দ্বারা সৃষ্ট হোক, কারণ হচ্ছে এই গৃহনির্মাণ, কলকারখানা বা কৃষির জন্য অরণ্য নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই জন্য যে পরিমাণ গাছ বা বনজ সম্পদ ছিল সেই পরিমাণ বনজ সম্পদ কিন্তু এখন আর নেই। কিন্তু কারণ সেই পরিমাণ অরণ্য তৈরি করা যাচ্ছে না, এই অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ মানুষদের আবেদনের ভিত্তিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে নষ্ট হয়ে যাওয়া শাল গাছের পুনরুদ্ধারের জন্য 1971 খ্রিস্টাব্দে ভারত সরকার এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা তৈরি করেন।
যেখানে সাধারণ মানুষের সহযোগিতায় ব্যবস্থাপনায় এবং অংশগ্রহণের মাধ্যমে ফল, গম, রবার, ঔষধ প্রস্তুতি, ঔষধ প্রভৃতি অরণ্যের সৃষ্টি এবং সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এই JFM কমিটির প্রায় 17.33 মিলিয়ন হেক্টর জমিতে অরণ্য দেখাশোনার সঙ্গে যুক্ত ভারত সরকারের ব্যবস্থাপনায় প্রতি বছর জুলাই এবং ফেব্রুয়ারি মাসে বন মহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে সরকারি এবং বেসরকারি উদ্যোগে গাছ লাগানো হয়। অর্থাৎ কেবল বন দপ্তরের একার পক্ষে বনভূমি ধ্বংস এবং পুনরুদ্ধার করা সম্ভব হবে না, জনগণকে সঙ্গে নিয়ে এই কাজ করতে পারলে তার সাফল্য আসবে। এবার চলে যাব পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষেরা সেই অঞ্চলের পরিবেশ এবং উদ্ভিদ ও প্রাণীর সম্পর্কে ভালো জানতে পারে, কারণ প্রতিনিয়ত তারা জীবগুলোর কাছাকাছি থাকে বলে তাদের আশ্রয়, খাদ্য গ্রহণ, প্রকৃতি, প্রজনন, পরিযান এই সমস্ত সম্পর্কে তারা বিশেষ ভালো করে অবহিত হওয়ার সুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে PBR তৈরি করা হয়, মানে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করা হয়। এই PBR এমন একটি প্রামাণ্য নথি যেখানে স্থানীয় মানুষরা জীব সম্পদের সম্পর্কে তাদের জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা মানে কীভাবে তারা পাবে, তাদের ব্যবহার, জীবনযাত্রা এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য তারা লিখে রাখেন, লিপিবদ্ধ হয়। এই লিপিবদ্ধ নথি সরকারি মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয়, যেখানে জীববৈচিত্র্য সম্পর্কে আরও বেশি তথ্য নির্ভর খবর সংযোজিত হয়, মানে অ্যাড হয়। এবং এছাড়া এই সকল তথ্য জ্ঞানার্জনের জন্য স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কাছেও তুলে ধরা হয়। আচ্ছা, এখানে তোমাদের পাশে একটা বক্স রয়েছে, এগুলো জানবে যে IUCN ফুল ফর্ম কি, WCU কি, WWF কি। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, WCU ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন অ্যান্ড WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। আর ভারতবর্ষ 320টি শস্য প্রজাতির জন্মভূমি, যেমন ধান, আখ, কলা, আম, কাঁঠাল, শস্য ইত্যাদি। আর রেড ডেটা বুক কাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে WCU মানে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন এর তত্ত্বাবধানে বিপন্ন বা অবলুপ্তির পথে যাওয়া জীব প্রজাতির যে তালিকা তৈরি করা হয়েছে, প্রাণী হোক, উদ্ভিদ হোক, ছত্রাক হোক, তাকে কিন্তু রেড ডাটা তালিকা বা রেড ডাটা বুক বলা হয়। মানে যেগুলো কিন্তু অলরেডি বিপন্ন হয়ে যাচ্ছে বা অবলুপ্তির দিকে চলে যাচ্ছে সেগুলোকে লিস্ট করেছে। এই লিস্ট নিয়মিত পর্যালোচনা, পরিমার্জন এবং পরিবর্তন করা হয়। ভারতের কিছু কিছু বিপন্ন উদ্ভিদ এবং বিভিন্ন বিপন্ন প্রাণীর প্রজাতির মধ্যে উদাহরণ হচ্ছে, উদ্ভিদ হচ্ছে সর্পগন্ধা, ঘৃতকুমারী, সূর্য শিশির, কলচিকাম, কলসপত্র ইত্যাদি। আর প্রাণীদের মধ্যে বিপন্ন হচ্ছে স্তন্যপায়ীর মধ্যে ভারতীয় বাঘ, একশৃঙ্গ গন্ডার, এশিয়ান সিংহ, রেড পান্ডা, নীলগিরি হনুমান। পাখির মধ্যে ময়ূর, সারস, ঈগল ইত্যাদি। সরীসৃপের মধ্যে কুমির, সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল, হিমালয়ান স্যালামান্ডার ইত্যাদি। আচ্ছা, বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পিসিস বা প্রজাতি কাদের বলা হয়, যেসব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে, মানে এতটাই সংখ্যায় কমে এসেছে, তাকে বলছি আমরা বিপন্ন প্রজাতি। ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ সম্বন্ধে একটু জানবো। প্রথমেই জানবো হচ্ছে বাঘ, জাতীয় পশু বাঘ, তার জন্য বাঘ প্রকল্প প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। আর মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায়। এবার সেই সংখ্যা অনেক বেশি ছিল, যেটা 4,045টি প্রায়, সেখান থেকে আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় WWF এর সহযোগিতায় একটা ব্যাঘ্র প্রকল্প চালু করে বাঘের সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ভারতে বর্তমান 27টি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প। 2 নম্বর প্রাণী বলতে গন্ডার, সেই গন্ডারের কীভাবে সংরক্ষণ করতে হবে, না একশৃঙ্গযুক্ত গন্ডার বর্তমানে, মানে তাদের গন্ডারের শিং, এই যে একশৃঙ্গ গন্ডারের শিংটা সংগ্রহের জন্য শিকারীরা গন্ডার হত্যা করে চলেছে মার্চে, ফলে গন্ডারের সংখ্যা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, সরি গন্ডারের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, সরি, এত পরিমাণে বন্য চোরা শিকারীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে। তাই বন্যপ্রাণী সংরক্ষণ
পর্ষদ গন্ডার সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য গন্ডার প্রকল্প প্রতিষ্ঠিত করেছেন। এই সংখ্যাটি ছিল 1976 সালে 500টি গন্ডারে এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গুড়মারা গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত। তারপরে আসবো সিংহ। বর্তমানে এই যে পশুরাজ সিংহ, সেটা কিন্তু অবলুপ্তির পথে। তাদের ওই মেরে দেওয়া হচ্ছে, চোরা শিকারা যে শিকারীরা মারছে, সে তাদের এই সংখ্যা কমে যাওয়াটাকে রোধ করার জন্য এবং এদের সংখ্যা বাড়ানোর জন্য গুজরাটে গির জাতীয় উদ্যানে সিংহ প্রকল্প গড়ে তোলা হয়েছে এবং তার জন্য সিংহ সংরক্ষণের সাফল্য লাভ করেছে। 2005 সালে সংখ্যা যেখানে ছিল 305টি, 2015 সালে সেটা কিন্তু বেড়ে হয়েছে 523টি। এরপরে আসবে কুমির। কুমির সংরক্ষণের জন্য কুমির সংরক্ষণ গবেষণা প্রকল্প শুরু হয়েছে। আর এটা তো সরীসৃপ জাতীয় প্রাণী, তাই খাদ্য আশ্রয় পরিবেশ প্রতিকূলতার দরুন কুমিরের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে এবং সেই জন্য এদের সংখ্যা বাড়ানোর জন্য কুমির প্রকল্প তৈরি হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে লোথিয়ান দ্বীপ, উড়িষ্যার ভিতরকণিকা, টিকরপাড়ার এবং নন্দনকানন কুমির প্রকল্প হিসেবে বিখ্যাত। এরপরে আসবে রেড পান্ডা। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া যে রেড পান্ডা, মানে 10 লক্ষ বছর আগে ইউরেশিয়ায় বাসস্থান ছিল এদের, কিন্তু এখন পূর্ব হিমালয়ান অঞ্চলে, বিশেষ করে নেপাল, ভুটান, মায়ানমার, দক্ষিণ পশ্চিম চায়নায় এদের সংখ্যা হলেও দেখা যায়। এরা প্রায় 2200 থেকে 4800 ফুট উচ্চতায় দেবদারু এবং বাঁশবাগানের জঙ্গলে বাস করে। প্রধানত বাঁশ জাতীয় গাছকে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে, কিন্তু বর্তমানে এদের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার জন্য, বাঁশ জাতীয় গাছের সংখ্যা কমে যাওয়ার জন্য এবং এদের রোমযুক্ত চামড়া থেকে সুন্দর শৌখিন টুপি, ব্যাগ, জামাকাপড়, মানে পোশাক ইত্যাদি তৈরির জন্য নির্বিচারে হত্যা করা হচ্ছে। তার জন্য রেড পান্ডার সংখ্যা কিন্তু প্রচণ্ডভাবে কমে যাচ্ছে, আশঙ্কাজনক, তাই এটা বিপন্ন। ভারতে এই প্রাণীটির সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2500, তাই ভবিষ্যতে যাতে এটি না হয় বা এটি বিলুপ্ত একেবারেই যাতে না হয়ে যায়, তাই জন্য সিকিম এবং অরুণাচলে রেড পান্ডা প্রজেক্ট তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি ভারত সরকারের WWF-এর তত্ত্বাবধানে রয়েছে। এখানে একটা ছোট লিস্ট করে দেওয়া হয়েছে প্রাণী, প্রজেক্টের নাম এবং স্থান কোথায় কোথায় হয়েছে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের যেটা পড়তে হবে, যেটা আমি বলিনি, তাহলে আমরা বই থেকে পড়ে ফেলবে, সেটা হচ্ছে তিনটার মধ্যে পার্থক্য, মানে ইনস্টিটিউটের মধ্যে যে আমরা ভাগগুলো বললাম, অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন, সেই তিনটের মধ্যে কিন্তু তোমরা পার্থক্য অবশ্যই পড়বে, কারণ যে কোনো দুটো মধ্যে পার্থক্য তারা কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে এবং দেয়, মাঝে মধ্যেই দিয়ে দেয়, দুটো হোক তিনটে হোক করে পয়েন্ট তারা তুলে দেয়। এই হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারটি শেষ হলো এবং সিলেবাসও আমাদের শেষ হয়ে গেল। আর যদি কিছু অসুবিধা তোমাদের মনে হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে।